সুপ্রভাত বন্ধুরা, নদিয়া জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মন্দিরা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আরও নতুন একটা ভ্লগ। নতুন সকাল, নতুন একটা দিন শুরু হলো, কিন্তু কাজকর্ম প্রত্যেক দিনকার একই রকম, ওই জন্য ভ্লগগুলোও একই রকম হয়। তো রান্নাবান্নার জন্য সমস্ত জোগাড় উনুনপাড়ে এনে রাখলাম, তারপর ভাবলাম যে রান্নাটা দিয়ে শুরু করব, তার থেকে বরঞ্চ আগে ঠাকুরের জন্য ফুলগুলো তুলে রাখি, তারপরই রান্নাবান্নার কাজে হাত লাগাবো। তো ওই জন্য ঘর থেকে সাঁচিটা বার করে এনে এখন ফুলগুলো তুলে নিচ্ছি। রোদার গরম তো সেই পরিমাণে পড়ছে, কিন্তু তার সাথে দেখো ঝিরঝিরে একটা বাতাসও আছে, যার জন্য বেশ ভালোই শান্তি লাগছে। এখানে গাছে দুটো পেয়ারা পেকেছিল, পেয়ারা দুটো প্যাকেটের মতো বেঁধে রেখেছিলাম, তো একদম দেখছি পেকে টুসটুসে হয়ে গেছে, তুলে নিলাম। একটা ঠাকুরের জন্য দেব আর একটা আমাদের জন্য রাখবো। ফুল তোলা হয়ে গেল, তো চলো এবার রান্নাবান্নাটা শুরু করি। উনুনেই ভাতটা বসিয়ে দেবো আর তরকারিটাও উনুনে করে নেবো। আজকে এক তরকারি ভাত করব, তো পরে আলাদা প্ল্যান আছে। চলো ভ্লগটা দেখো তোমরা পরপর, তাহলে সবটাই বুঝতে পারবে। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, এই ভ্লগটা আমি অনেক আগেই করে রেখেছিলাম, এত ব্যস্ততার মাঝে এডিট করে উঠতে না পারায় এত লেটে তোমাদের ভ্লগটা দিচ্ছি। প্রত্যেক দিনের যদিও একই কাজ, তবে এই যে দেখছো প্রচণ্ড রোদ গরম ছিল, তো তারপর যখন বৃষ্টিটা হয়ে গেল, তো বৃষ্টির পরে আমি এই ভ্লগটা তোমাদের কাছে পৌঁছতে পেরেছি। চারিদিক দেখো একদম খটখটে শুকনো, তবে সব জায়গায় তো বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম। বৃষ্টিটা এইদিকে বেশি হলেই ভালো হতো, কারণ সবাই ধরো চাষাবাদ করে। অন্যদিকে শুনলাম প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমাদের এইদিকে বৃষ্টির পরিমাণ একদমই কম। বৃষ্টি তো হব হব করে হলোই না, তো চলো কি আর করা যাবে। তবে যেটুকু বৃষ্টি হয়েছে খানিকটা স্বস্তি পাওয়া গেছে। চলো এবার রাস্তা সারাইয়ের কাজ কতদূর হলো দেখি। কি হয়েছে? বলো প্ল্যান কর দাও। সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়স আলুর তরকারি, আর করেছি ভাত, আর হচ্ছে ডিম ভাজা। তো এটাই হচ্ছে আজকে সামান্য রান্না, এটা হচ্ছে আমাদের সকালের খাবার। আর রুদ্রিকের বাবাকে পাঠিয়েছি বাজার করতে, তো অনেক কিছু বাজার করে আনতে বলেছি, তো চলো চলেও এসেছে বাজার করে, এবার তোমাদের দেখায়। তো বাজার করতে গিয়ে একটা সর্বনাশ হয়ে গেছে, এই দেখো কি করেছে, দেখো ব্যাগটাকে বাইকের সাথে বাঁধিয়ে এনেছে, তো একদম ছিঁড়ে গেছে, একদম নতুন বড় ব্যাগ। অনেক করে সবজি আনবে বলে বড় ব্যাগটাই বের করে দিলাম, আর ব্যাগটা মানে একদিনেই দেখো ছিঁড়ে কি অবস্থা, এই ব্যাগটা আর ব্যবহার করা যাবে না। ব্যাগ ছিঁড়ে গেলেও বাজারটা দেখো একদম ঠিকঠাকই ছিল। তো এই কালো প্যাকেটগুলোতে মাছ আছে, কী মাছ আছে আমি বের করছি এখনও জানি না, পরে তোমাদের খুলে দেখাচ্ছি। তো এই দুটো প্যাকেট বের করলাম, আর এই প্যাকেটটাতেও দেখছি মাছ আছে, তো তিনটে প্যাকেটের মধ্যেই মাছ। আর সবজি বাজার করতে বলেছিলাম অনেক, মাছও তিন চার রকমেরই আনতে বলেছিলাম, কারণ জানো যে নতুন ফ্রিজ কিনেছি, এবার তো আর অনেক করে সবজি কিনে রাখলে অসুবিধা নেই, তো যার জন্য অনেক করে সবজি কিনে আনতে বলেছিলাম। আর ছ্যাঁচড়া তরকারি খাবো, তার জন্য ধরো যেসব সবজিগুলো লাগবে তো সেগুলো কিনে আনতে বলেছি। তো দেখো কী কী আছে এখানে, মিষ্টি কুমড়ো আছে, চাল কুমড়ো, শসা, পটল, আলু, টমেটো, আদা, বিনস না সরি ওগুলো বরবটি, আর আছে করলা, বেগুন। এবারে চলো কী মাছ এনেছে দেখি। এখানে আছে পাঙাশ মাছ, তো পাঙাশ মাছটা ভীষণ সুন্দর ছিল খেতে, আর মাছের পিসগুলো যা ছিল কি বলবো না, খুব লোভনীয়, আর পাঙাশ মাছ খেতে তো আমি খুব ভালোবাসি। আর এটা ছিল হচ্ছে দেশি কাতলা মাছ, তো দেশি কাতলার থেকেও আমার পাঙাশটাই বেশি ভালো লেগেছিলো। আর দেখো এখানে ছিল চিংড়ি মাছ, তো এই তিন রকমের মাছ। আর তারপর রুদ্রিকের বাবা এগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলো, তো বাজারটাও করে আনলো, তারপর পরই আবার এগুলো এসে দিয়ে গেলো। এই দেখো রুদ্রিকের জন্য তিনটে জুস, আর রুদ্রিকের বাবার হচ্ছে এই দুটো, কিন্তু জুসগুলো রুদ্রিক খেতে পারেনি একদম, মানে মশলা মিক্স ফ্রুট ছিল তো, যার জন্য ওই দেখো বেদানার রস, তারপরে মিক্স ফ্রুট এগুলো কিছুই খায়নি, শুধু মাঝখানের ওই সবুজ বোতলের ওই জুসটা ও সম্পূর্ণ খেয়েছিল, মশলা ছিল বলে খেতে পারেনি। আর এই দেখো এখানে তরমুজ এনেছিল দুটো, তার মধ্যে একটা কাটলাম এখন খাবো, আর কিছু শসা কেটে নিলাম।
মিষ্টি না কিছু না, আমি ভাবলাম হয়তো মিষ্টি শরবত হবে। মিষ্টি দিতে হবে? আচ্ছি মিষ্টি দিতে হবে। তুমি দেখো দিন একটু কেমন নুনতা নুনতা টক টক নাই টকও আছে ভালো মিউজ ওয়েট খানতা না এমনি ভালো লাগছে, মানে তোমার পছন্দ হবে কিন্তু আমার মানে আর একটু মিষ্টি হলে ভালো লাগবে। হাড়ের মধ্যে আছে ঢুকে নাও, আমি ভাবলাম মিষ্টি খাই না কত আছে। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে রুদ্রিকের বাবা শরবত তৈরি করলো। তো শরবতটা ভেবেছিলাম শরবত যেমন হয় মানে হালকা টক হালকা মিষ্টি এরকম হবে, তো এমন ধরনের শরবতও তৈরি করেছে মানে ওর খাওয়ার মতো। এইসব জল জিরা তারপর আরও কীসব কীসব মশলাপাতি দিয়ে শরবত তৈরি করেছে, যেটা আমার একদমই ভালো লাগলো না। আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি হবে খেতে, তো চিনির পরিমাণ একদমই খুব কম দিয়েছিলো। খাওয়া দাওয়া সব হলো, যে মাছগুলো দেখালাম তোমাদের ওই মাছগুলো এতক্ষণ কলতলায় ধুয়ে তারপর উনুনে গেছিলাম মাছ ভাজতে, গ্যাসে ভাজিনি কারণ এতগুলো মাছ ধরো আস্তে আস্তে ভাজতে অনেকটা গ্যাস পুড়বে, যার জন্য রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে গামছা মানে গামছা প্রথমে জড়িয়ে নিয়েছিলাম তারপর ছাতা মাথায় দিয়ে এতগুলো মাছ ভেজে আনলাম উনুনের পার থেকে। তো এই মাছগুলো এখন সব রেখে দেবো, মাছের মাথাগুলো আলাদা বক্সে রাখলাম, মাছগুলো আলাদা বক্সে রাখলাম। তো আজকে শুধু পাঙাশ মাছটাই রান্না হবে, বাদ বাকি মাছ সব রেখে দেবো, একদিন পর পর খাবো। মাছ ধুয়ে আবার মাছ ভেজেছি তো হাঁপিয়ে গেছি, এখন আবার একটু বসতে হবে কারণ পরপর একসাথে অতগুলো কাজ করলে সত্যিই হাঁপিয়ে যায়। তো চলো এগুলো আগে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিই। আর দেখো সবজিগুলোও সব পড়ে আছে, এগুলোও সব ফ্রিজের ভেতর প্যাকেট করে করে সব রেখে দেবো। আর সেই সকালবেলা থেকেই দেখো বিছানা গোছানোর পর্যন্ত সময় পাইনি, এবারে একটুখানি থেমে এবার বিছানাটা গোছাবো। আর এই দেখো অনেকগুলো বোতলে জল পুড়লাম, চলো এবার বোতলগুলো পরপর ফ্রিজে সাজিয়ে রাখি, সবজিগুলোও তুলতে হবে। তো দেখো এখানে সমস্ত কিছু তুলে দিয়েছি আর ডিপ ফ্রিজের মধ্যে এই দেখো বরফ জমাতে দিয়েছি এখানে বোতলগুলোতেও সব। আমাদের ওই বাড়িতে ফ্রিজ নেই তো ওই বাড়ির জন্য এই বোতলে বরফ করে করে পাঠায়, তাহলে বরফটা ধরো অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ ধরেই ঠান্ডা জল খাওয়া যায়, যার জন্য এগুলো সব ওই বাড়ির জন্য বোতল রেখেছি। আর এই দেখো সব ঠিকঠাক করে সাজিয়ে দিলাম। আর এই দেখো ফ্রিজের ভেতরের ফুল দুটো দেখো এখনও টাটকা আছে, এমনি ঘরে রাখলে কবে শুকিয়ে যেত, যেহেতু ফ্রিজের ভেতরে আছে ওই জন্য টাটকা আছে, ওই জন্য ফ্রিজের ভেতরেই রেখে দিয়েছি। বাড়িতে ফ্রিজ থাকলে ভালোই হয় না? বেশ দেখো একদম মানে আজকে পুরো ফ্রিজ একদম ফুল লোড, বেশ ভালো লাগছে দেখতে। আর এই দেখো সবজির ঝুড়িটাও দেখো কত সুন্দর ভালো লাগছে। নতুন ফ্রিজ কিনে থেকে ফ্রিজটা ফাঁকা ফাঁকাই ছিল, আজ বেশ পুরনো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। তো চলো সাজিয়ে গুছিয়ে সব রেখে দিলাম। নিচের চটটা মুছে পরিষ্কার করে দেখো ঘরদোর সব একবারে গুছিয়ে নিয়েছি। আর বাইরেটাও সমস্ত পরিষ্কার করে সব গুছিয়ে নিলাম। তো এখন যাবো স্নান করতে। আর এখানে যে ক্যামেরাটা এনেছি দেখো একটু লাল লাল হয়ে গেল, মানে আমার ফোনের ক্যামেরাটা না কখন যে কী হয় বুঝতে পারি না, দেখো একটু লাল লাল লাগছে না দেখতে, বেশ ভালোই লাগছে না এই এফেক্টটা। তো এই দেখো গামলা ভর্তি জামা কাপড় নিয়ে এখন কলতলায় যাবো কাচতে। আর কলতলাটা পরিষ্কার করা হয়নি অনেক দিন, এই দেখো ঘাসে একদম জড়িয়ে গেছে, তো এবার নিরিন হাতে করতে হবে কারণ এই ফুলবাগানেও পুরো ঘাসে জড়িয়ে গেছে আর এদিকে কলতলাতেও। আর আজ সকালবেলাতেই মোটর চালিয়ে দিয়েছি। জলের শব্দ শুনতে খুব ভালো লাগে তাই না? এখানে দেখো বাগানের মধ্যে পাখিও ডাকছে। তো চলো এখন এক গাদা জামা কাপড় সব কাচতে বসবো, কলটিতে কাচলে তো অনেক কষ্ট হয়ে যেত, মোটরটা চলছে তাও এক ভালো আছে, তো একদম জল নেই ওই জন্য সকাল থেকেই জ্বালিয়ে দিয়েছি।
এদিকে জামা কাপড় মেলতে ছাদে এসেছিলাম, তো ছাদে এসে দেখছি দেখো রাস্তার কাজ বেশ ভালোই এগোচ্ছে, ইট পেতে দিয়েছে, মানে খোঁড়াখুঁড়ি চললো দুদিন ধরে, তারপর এখন দেখো ইট পেতে দিয়ে রুলার দিয়ে দেখো সমান করছে। তবে যতদিন না পর্যন্ত পিচের রাস্তা পুরোপুরি কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি নেই। এখন পুরো মানে রাস্তাটা একদম পাড়ার মধ্যে দিয়ে লম্বালম্বি, তো লাল ইটে ভর্তি, বেশ ভালো লাগছে দেখতে। তো এরপরে আবার কালো লাগবে পুরো রাস্তাটাকে, তখনও বেশ ভালো লাগবে। আর এই দেখো পাঙাশ মাছের ঝোল করে নিলাম, পাঙাশ মাছের ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, আর মাছটা তো তোমাদের বললামই খেতে খুব ভালো ছিল। সপেতা গাছে সপেতা ধরেছে, কিন্তু খুব কম পরিমাণে। যতটা ভেবেছিলাম যে ঝুমঝুমি হয়ে সপেতা ধরবে, সেরকমটা কিন্তু হয়নি, ওই গুটি কয়েক সপেতা হয়েছে। আর ফুলে কিন্তু একদম ভর্তি, কিন্তু সপেতা ধরে না অতটা। তো দেখো ফুরফুরে বাতাস হচ্ছে, দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে এখানে। তবে এখন কিন্তু বিকেলবেলা, মানে ওই যে ক্যামেরা অন করেছিলাম ওই জামাকাপড় কাচবো তার আগে, তো তারপরে একেবারে বিকালবেলায় ক্যামেরাটা অন করলাম। আমাদের সজনে গাছটাই ডাটা হয়েছিল, তো সেই ডাটা গাছটা কেটে দেওয়া হলো, মানে ডালগুলো তো কেটে দেওয়া হয়। এই দেখো এই দুটো ডাটা আর আছে, বেশ ভালোই ডাটা হয়েছিল গাছটায়। তো ওই ডাটার ডালগুলো ওইদিকে লাগিয়ে দিলাম। ডাটা হয়ে যাওয়ার পর গাছ এভাবে কেটে দিলে খুব ভালো হয়, বুঝলে, মানে ঝাঁকড়া হয় গাছটা। তবে এখানেই শেষ করি আজকের ব্লগটা বন্ধুরা। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো আসি, টাটা।